মায়ের নামে দিলে টাকাটা থাকে, কাজে লাগে, আর সেটা একটু সাশ্রয় হয়। বাবার নামে দিলে সবসময় যে পাবে তা তো না, কোন সময় দেখা গেল যে কিছু বড় বড় ইলিশ মাছ কিনে নিয়ে এসেই খেয়ে দিয়ে সাফ করে দিল। কিন্তু মা তো সবসময় সঞ্চয় করে, এই যে সঞ্চয় মনোভাবটা আছে না। আমি বুঝতে দিতে কিছু বলছি না, আমি বেশি কিছু বলে আমার নিজের ভোট হারাতে চাই না, তাই না? প্রাথমিক শিক্ষার্থীদের আমরা যে বৃত্তি দেই, এই বৃত্তির টাকাটা সরাসরি মায়ের নামে চলে যায়। আমরা যেহেতু মোবাইল ফোন সকলে হাতে হাতে দিয়েছি, মোবাইল ফোনের মাধ্যমেই এই টাকাটা মায়ের নামে চলে যাচ্ছে। মায়ের নামে দিলে টাকাটা থাকে, কাজে লাগে, আর সেটা একটু সাশ্রয় হয়। বাবার নামে দিলে সবসময় যে পাবে তা তো না, কোন সময় দেখা গেল যে কিছু জুয়া টুয়া খেলে ওটা উড়িয়েই দিল, বা দুটো বড় বড় ইলিশ মাছ কিনে নিয়ে এসেই খেয়ে দিয়ে সাফ করে দিল। কিন্তু মা তো সবসময় সঞ্চয় করে, এই যে সঞ্চয় মনোভাবটা আছে না। আমি বুঝতে দিতে কিছু বলছি না, আমি বেশি কিছু বলে আমার নিজের ভোট হারাতে চাই না, তাই না? কিন্তু এটা আমরা করি ইতিমধ্যে বাল্য বিবাহ নিরোধ করা, ইফটিজি অথবা নারী ধর্ষণ আমরা কিন্তু যুগোপযোগী আইন করে বিচারের আওতায় নিয়ে এসেছি, যে কেউ এ ধরনের করলে সঙ্গে সঙ্গে তার বিচার করা হবে, সাজা দেওয়া হবে, সেই ব্যবস্থাটা করে নারীর নিরাপত্তা আমরা নিশ্চিত করেছি। আমাদের সবসময়টাই লক্ষ্য যে দেশের মানুষের কাজ করা। কাজে আজকে আমাদের মেয়েরা কিন্তু প্রতিটি জায়গায়, আমরা যেমন এভারেস্টেও আমাদের মেয়েরা সেখানে বাংলাদেশের পতাকা নিয়ে গেছে, ওখানে পতাকা কোনো কিছু নেওয়া কিন্তু ইয়ে নাই, কিন্তু আমাদের মেয়েরা দেখলাম সেখানে যে আমাদের বাংলাদেশের পতাকা উড়িয়ে দিয়ে এসেছে। পাশাপাশি খেলাধুলায় আছে, ফুটবল বা ক্রিকেট, এমনকি স্পোর্টসে অনেক সাধারণ ঘরের মেয়েরা তারা স্বর্ণ জয় করে আনে, তারা তাদের দক্ষতা দেখায়। আর মেয়েরা তো ফুটবল খেলায় ভারতকেও তারা 3-1 গোলে হারিয়ে দিয়েছে, নেপালকে হারিয়েছে, সব দিক থেকেই তারা পারদর্শিতা দেখাচ্ছে। আমরা সেই সুযোগগুলি করে দিয়েছি, তারা তাদের দক্ষতা দেখাচ্ছে। কাজে সেদিক থেকে আমি অভিনন্দন জানাই যে আমাদের মেয়েরা কত দূর সুবিধা করতে পারে। আমি সরকার গঠন করার পর প্রত্যেকটা এলাকায় আমরা ডিজিটাল সেন্টার করলাম। এই ডিজিটাল সেন্টারে দুজন উদ্যোক্তা, একজন অবশ্যই নারী, একজন পুরুষ, একজন ছেলে, একজন মেয়ে থাকতে হবে, সেই নিয়মটা করে দিয়েছিলাম। আজকে কিন্তু এই ক্ষেত্রে আমাদের মেয়েরা অত্যন্ত দক্ষতার সাথে কাজ করছে। তখন আমরা 5,000 মতো ডিজিটাল সেন্টার, এখন আমাদের 8,000 ডিজিটাল সেন্টার, সেখানে সব জায়গায় মেয়েরা কিন্তু কাজ করে যাচ্ছে। এবং প্রত্যেকটা চাকরির ক্ষেত্রে মেয়েদের কাজ আমরা দেখি, মেয়েদের কাজের ব্যবস্থা করার জন্য, কারণ লেখাপড়া অনেক গার্জিয়ান শেখাতে চাইতো না, যে লেখাপড়া শিখে কী হবে, এরা তো বিয়ে করে শ্বশুরবাড়ি চলে যাবে। আর্থিক, যেটা আমার বাবা শিখেছেন, আর্থিক মানে সচ্ছলতা এবং অর্থনৈতিক ক্ষমতাটা মেয়েদের সবথেকে গুরুত্বপূর্ণ। আমি প্রথমবারই যেটা নিয়ম করলাম, প্রাইমারি শিক্ষক 60% হবে মহিলা, 60% নারীকে চাকরি দিতে হবে। কাজে সেইভাবেই কিন্তু একে একে ধাপে ধাপে আমরা কাজ শুরু করেছি। এইভাবেই আমরা চাচ্ছি আমাদের নারীদের সম অধিকার যেন নিশ্চিত করা। এবারের যে প্রতিপাদ্য বিষয় সেটা হলো নারীর সম অধিকার, সম সুযোগ এগিয়ে নিতে হবে বিনিয়োগ। হ্যাঁ, সেই কথাই বলছিলাম যে আমরা কিন্তু এখনইতে বিনিয়োগের জন্য সুবিধা করে দিয়েছি, কাজে আমরা নারীদের সমান সুযোগ দিতে চাই। এবং আমি আরেকটা কথা একটু বলে রাখি, এখানে যারা আছে আমাদের হয়তো অনেক পুরুষ সেক্রেটারিও আছে, কিছু মাইন্ড করবেন না, যেখানে আমি মেয়েদের দিয়েছি তারা কিন্তু খুব দক্ষতার পরিচয় দিয়েছে, এবং তাদের কাজের প্রশংসা না করে পাই না। যে কারণে এবার এডিবিতে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক, সেখানে একটা ভাইস প্রেসিডেন্টের পদ খালি ছিল, আমি যখন নাম প্রস্তাব পাঠাই, আমি আমাদের 2 নারী অফিসারের প্রস্তাব পাঠিয়েছিলাম, সেখানে আমরা একটা পেয়ে গেছি। এডিবিতে এখন আমরা একটা আমাদের নারী অফিসার সেখানে কিন্তু ভালো হচ্ছে, সচিব আমাদের অর্থনৈতিক অর্থ বিষয়ের সচিব ছিলেন, ফাইন্যান্সিয়াল সেক্রেটারি, তার সে কিন্তু ওখানে পেয়ে গেছে। আর এখন ওয়ার্ল্ড ব্যাঙ্কেও আমি আরেকজন নারী অফিসার নিয়োগ দিয়ে দিয়েছি, ওখানে ফাতিমা আর এদিকে শরীফা, ওয়ার্ল্ড ব্যাঙ্কের শরীফা। তো দেখা যাচ্ছে এই 2টা আন্তর্জাতিক সংস্থায় আমাদের 2জন নারী কর্মকর্তার সুযোগ পাচ্ছে। কাজী
কিন্তু দেশের ভিতরে না আন্তর্জাতিক পর্যায়েও বাংলাদেশের মেয়েদের যে দক্ষতা আছে সেটাই আমি প্রমাণ করতে চাই। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167#।